ওই সময় আজাজিল আলাইহিস সালাম সে কি করছে শুধু অহংকার করাতে হেডন দেখানিতে নিজের নিজে বড় মনে করাতে তার সকল ইবাদত গোল্লা মারি আল্লাহ জাহান্নামে ফেলে দিয়ে তার নালতের টঙ্কা দিয়ে দিছে ঠিক না ভাই ঠিক তাইলে অহংকার কিন্তু রইয়াই গেছে জেলখানাত গেল কে ফেরেশতাদের সর্দার জেলখানাত গেছে কে না অহংকারে দিছে এইভাবে আমাকে আপনাকে ধ্বংস করতেছে লোভে অহংকারে হিংসা তাই আমরা যারা গুরুবাদী আছি যারা আমরা ফির মুরিদি বিশ্বাস করি আমরা নিজেকে কি ভাবি যে আমার মতন নিকৃষ্ট আমার মতন মূর্খ আমার মতন অজ্ঞানী আর পৃথিবীতে আর কোন সৃষ্টি আমি অদল আমি অবুজ আমি কিছুই জানি না আমরা যেন এই ঘাটে থাকতে পারি নিজেকে ছোট রেখে যেন দয়ালের সম্মান বৃদ্ধি করতে পারি এই আওলাদে ফাকদেরকে মেনে আওলাদে ফাকদের দিক নির্দেশনা মেনে যেন আমাদের আজকে ঈদ মিলাদুন নবী আজকে এই দিনে নবী আগমন করেছেন এই নবীর চরিত্র আমাদের জীবনে যেন প্রতিষ্ঠিত করতে পারি সকলে বলি আমিন আমিন আমার আলোচনায় কোনো ভুল বেয়াদবি হলে দয়া করে ওলি আল্লাহর মহব্বতে ফিরজাদা নাজমুল হক আখন সাহেবের মহব্বতে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি বিদায় নিলাম ধন্যবাদ